বাংলাদেশিদের জন্য সুখবর দিল ওমান সরকার বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন নিয়ম মেনে ওমানে ভিসার জন্য আবেদন করলে মাত্র এক থেকে চার সপ্তাহের মধ্যেও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকার ওমান দূতাবাস জানিয়েছেন অনুমোদিত ক্যাটাগরিতে উপযুক্ত বিবেচিত হলে তারা তথ্য যাচাই বাচাই করে সর্বোচ্চ চার সপ্তাহের মধ্যে ওমানের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে এছাড়া ভিসা আবেদন গ্রহণ এবং ইস্যুর ব্যাপারে তারা রয়্যাল ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করবে সম্প্রতি ঢাকার ওমান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয় ওমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশিদের উপর আরোপিত ভিসার নিষেধাজ্ঞা থেকে কিছু নির্দিষ্ট শ্রেণীতে অব্যাহতি দিয়েছে সিদ্ধান্ত অনুযায়ী ফ্যামিলি ভিসা ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোয় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ ভিসার নিষেধাজ্ঞার বাইরে থাকবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে চিকিৎসক প্রকৌশলী নার্স শিক্ষক হিসাবরক্ষক ও বিনিয়োগকারীদের ভিসার উপর থেকে অফিসিয়াল ভিসা ও আর্থিক সম্পন্ন পর্যটকদের ভিসাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে না গত বছরের একত্রিশ অক্টোবর বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দেয় ওমান ভিসা নিষেধাজ্ঞার পর দ্রুতাবাস জানিয়েছিল এই নিষেধাজ্ঞা সাময়িক জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোর হিসাব অনুযায়ী দুই হাজার সাল পর্যন্ত দেশ থেকে ষোলো লক্ষ তিপ্পান্ন হাজার তিনশো তেতাল্লিশ জন ওমানে গেছেন যা বিদেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের তেরো দশমিক বিশ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ